গত সাড়ে পনেরো বছর পুরান ঢাকায় একক আধিপত্য ছিল হাজি সেলিমের পরিবারের চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল অর্থ সহ নানা অভিযোগে অভিযুক্ত তাদের পরিবার যা বিভিন্ন সময়ে সংবাদের শিরোনাম হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয় ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও তার মেজ ছেলে ইরফান সেলিম এবার ১৩ নভেম্বর রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় হাজি সেলিমের বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকেও বৃহস্পতিবার চকবাজার থানার রাকিব হোসেন হত্যা মামলায় সোলাইমান সেলিমের দশ দিনের রিমান্ড আবেদন করে তোলা হয় ঢাকার আদালতে তবে আদালতে মামলার মূল থাকায় রিমান্ডের শুনানি হয়নি পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত আর চব্বিশ তারিখে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সময় ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার নেতৃত্বে পুলিশ সহ ছাত্রদের উপরে গুলি চালায় সেই গুলিতে মোহাম্মদ রাকিব নিহত হয় রাকিবের বাবা এই করেন যেহেতু আজকে মূল নথি ছিল না নথিটি আমাদের উচ্চ আদালতের ছিল জন্য তার ইমান প্রার্থনা আজকে শুনানি হয় নাই পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার ইমানের প্রার্থনা বিষয়টি শুনানি হবে এদিন মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদুল হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আলিয়াজম মুকুলকে তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সংসদ সদস্য হওয়ার পরও তার বিরুদ্ধে কোনো কেউ কোনো অভিযোগ দেয় নাই যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই যেহেতু এজারে তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই আদালতে তোলার সময় জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় হাজি সেলিম পুত্র সোলাইমান সেলিম ও আলিয়াজ মুকুলকে রাব্বি হোসেন এখন ঢাকা